সময়টা দারুণই কাটছিল ক্রিকেটার লিটন কুমার দাসের। অনেকেই বলেন দেবশ্রী বিশ্বাসকে বিয়ে করার পর থেকেই নাকি লিটনের ব্যাটে রানের ফোয়ারা। সিলেটের মাঠে অবশ্য তার বিধ্বংসী রূপ সবাই দেখেছে, কিন্তু হঠাৎ করেই বিপদে সেই দেবশ্রী। ভিউয়ার্স, আজ আপনাদের লিটনের নয়, শোনাবো তার স্ত্রী দেবশ্রীর গল্প। সাথে থাকুন অলরাউন্ডারের। জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন। জানা গেছে বাসার রান্নাঘরে চা বানাতে গিয়েই এই বিপত্তি। ওই চুলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এখন অবশ্য অনেকটাই সুস্থ, ফেসবুক ব্যবহার করতে পারছেন, আর সেই দুঃস্বপ্নের কথাও দেবশ্রী জানিয়েছেন তার ফেসবুক পেজে। বিস্ফোরণে দেবশ্রীর ডান হাত এবং মাথার প্রায় সব চুল পুড়ে গেছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে দেবশ্রী জানান, মৃত্যুর খুব কাছ থেকেই ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে, এটা খুবই কষ্টদায়ক বিষয়। তবেই আমি সুস্থ হয়ে ফিরতে পারবো আশা করি। যদি মুখে আগুন লেগে যেত জানি না কি হতো। সুতরাং সিলিন্ডার ব্যবহার করার সময় সবাই সাবধান এবং আমার জন্য প্রার্থনা করবেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার সম্ভাব্য কারণ উল্লেখ করে লিটনের স্ত্রী দেবশ্রী জানিয়েছেন, আগের দিনই বুঝতে পারছিলেন গ্যাস প্রায় শেষ, তবুও ভালোভাবে চলছিল সব কিছু, তাই গুরুত্ব দেয়া হয়নি। হয়তো একদম শেষের গ্যাসটুকু বের হয়ে এমন বিস্ফোরণ হয়ে থাকতে পারে। শুক্রবার চা বানানোর জন্য আমি রান্নাঘরে যাই। চুলা জ্বালানোর গ্যাস চালু করলে প্রথমে সেটি না জ্বলে উল্টো নিভে যায়। আমি আবার চেষ্টা করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। তখন খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। আমি ডান হাতে আমার মুখ ঢাকার চেষ্টা করছিলাম, যে কারণে ডান হাতই বেশি পুড়েছে। এরপর ঘুরে রান্নাঘর থেকে বের হওয়ার সময় আমার সব চুলে আগুন ধরে যায়। কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসি আমি। বিপদ কাটিয়ে সুস্থ হয়ে উঠুন মিসেস দেবশ্রী বিশ্বাস, লিটন কুমার দাসের ভাগ্যলক্ষ্মী। আপনার জন্য অলরাউন্ডার পরিবারের শুভকামনা।